8 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলেন সন্দীপ লামিচানে। বলা হতো ছোট দেশের বড় তারকা সন্দীপ লামিচানে, কিন্তু এই তারকা খ্যাতির সুবিধা নিয়েই লামিচানে করে বসলেন এক জঘন্যতম কাজ। 17 বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে গত বছর পুলিশের হাতে গ্রেফতার হন নেপাল ক্রিকেটের এই পোস্টার বয়। তারপর 20 লাখ রুপি জরিমানা ও শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে আবারও ক্রিকেটে ফিরেন এই লেগ স্পিনার। কিন্তু শেষ পর্যন্ত আর রেহাই পেলেন না লামিচানে। গত 29 ডিসেম্বর তাকে দোষী সাব্যস্ত করার পর শাস্তি হিসেবে 8 বছরের কারাদণ্ড দেয় নেপালের কাঠমান্ডু জেলা আদালত। পাশাপাশি তাকে 3 লাখ নেপালি রুপি জরিমানার সঙ্গে ভুক্তভোগীকে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এখানেই কি থেমে গেল সন্দীপ লামিচানের ক্রিকেট ক্যারিয়ার?